আপনি হলিউড বা বলিউডের একটি ক্রাইম থ্রিলার মুভি দেখছেন, এক দুর্নীতিবাজ রাজনীতিবিদ কিংবা একজন গডফাদার জনগণের টাকা আত্মসাৎ করে সেগুলো তার সুইস ব্যাংক হিসেবে রেখে দিয়েছে। অন্যদিকে মুভির হিরো, যিনি নিজে একজন পুলিশ অফিসার, তিনি চেষ্টা করে যাচ্ছেন সে রাজনীতিবিদ বা গডফাদারকে কালো টাকা সমেত পাকড়াও করার জন্য, কিন্তু সুইস ব্যাংকে রাখার কারণে কেউ সহজে পৌঁছাতে পারছে না সেই টাকার কাছে। এই দৃশ্য কল্পনা করে আপনার মাথায় কি কি প্রশ্ন আসতে পারে একটু আন্দাজ করে নেওয়া যাক। প্রথমে আসবে, এই সুইস ব্যাংকটি কোথায় অবস্থিত আর কি এমন ব্যাংক যে এত চেষ্টা করেও টাকার হদিস পাওয়া যাচ্ছে না? সিনেমা আর পত্রিকায় তো শুধু অপরাধী আর দুর্নীতিবাজদেরকে দেখি এই সুইস ব্যাংকটিতে টাকা রাখতে। এই ব্যাংক কি আসলেই অপরাধীদের ব্যাংক? তাহলে এই ব্যাংক বন্ধ করে দেওয়া হয় না কেন? আরো অনেক প্রশ্ন আসতে পারে আপনাদের মনে। আসুন জেনে নেওয়া যাক সুইস ব্যাংকের আদ্যোপান্ত। সুইস শব্দটি এসেছে সুইজারল্যান্ড থেকে। সহজ করে বললে সুইস ব্যাংক বলতে সুইজারল্যান্ডের যে কোনো ব্যাংককে বোঝায়। সুইস ব্যাংক বলতে আসলে কোনো একটি নির্দিষ্ট ব্যাংককে বোঝানো হয় না, বরং এর মাধ্যমে একটি ব্যাংকিং নেটওয়ার্ককে নির্দেশ করা হয়। বাংলাদেশি ব্যাংক বলতে আপনি যা বোঝেন সুইস ব্যাংকও সেটারই অনুরূপ। কোনো সুইস ব্যাংকের হিসাবও অন্য আরেকটি সাধারণ ব্যাংকের হিসাবের মতোই। শুধু তফাৎ এই যে সুইস ব্যাংকগুলো তাদের গ্রাহকদের গোপনীয়তা কঠিনভাবে রক্ষা করে, আর সকল সুইস ব্যাংকে নিয়ন্ত্রণ করে সুইস ফেডারেল ব্যাংকিং কমিশন। আমাদের অনেকের ধারণা সুইস ব্যাংকে হিসাব খুলতে পারে শুধুমাত্র বড় অপরাধীরা বা বড় বড় দুর্নীতিবাজ বা মিলিয়ন বিলিয়ন টাকার মালিক তারা বা সরকারি আমলা তাদের জন্যই, কিংবা বিশেষ করে তাদের জন্য যারা নিজের কালো টাকা খোঁজ খবর কাউকে দিতে চান না। কিন্তু এই ধারণা একেবারেই ঠিক নয়। সাধারণ একটি ব্যাংকের মতো সুইস ব্যাংকেও যে কেউ অ্যাকাউন্ট খুলতে পারেন, অর্থাৎ একেবারে সাধারণ কোনো লোকও চাইলে যে কোনো সময় সুইস ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারবেন। বিশেষ করে যেসব দেশে সরকার অস্থিতিশীল সেসব দেশের লোকেরা প্রায় সুইস ব্যাংক হিসাব ব্যবহার করে থাকে। এমনকি কারোর ওই ব্যাংকে হিসাব আছে কি না এ বিষয়ে মুখ খুলতে পারবে না কোনো ব্যাংকার। আপনার ডাক্তার বা আপনার আইনজীবী গোপন তথ্য প্রকাশ করলে আপনি যেমন তাদের বিরুদ্ধে আইনত পদক্ষেপ নিতে পারেন, একইভাবে সুইস কোনো ব্যাংক আপনার হিসাবের গোপনীয়তা ভঙ্গ করলে আপনি সেই ব্যাংকের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে পারবেন। যদি আপনার অভিযোগ প্রমাণিত হয় তাহলে একজন ব্যাংকারের সর্বোচ্চ 6 মাস জেল হতে পারে এবং তার সাথে 50,000 সুইস ফ্রাঙ্ক অর্থদণ্ড। অর্থাৎ আপনার গোপনীয়তা রক্ষার জন্যই হোক কিংবা নিজেদের জেলে যাওয়া থেকে রক্ষা করার জন্যই হোক, একটি সুইস ব্যাংক তার গ্রাহকের গোপনীয়তা রক্ষার জন্য এক পায়ে খাড়া থাকে। আপনি যদি চান আপনার টাকার কথা কেউ না জানুক তাহলে গোপনীয়তা অনেক বড় কিছু, আর আপনি যদি অপরাধ জগতের মানুষ না হন তাহলে আপনার সুইস ব্যাংক হিসাবের হদিস পাওয়া চারঠিখানি কথা নয়। তবে ব্যাপারটা অনৈতিক হলো সত্য যে অনেকেই নিজের কালো টাকা লুকানোর জন্য সুইস ব্যাংকের শরণাপন্ন হয়ে থাকে, তাই অনেক সময় শুধুমাত্র গোপনীয়তাই সুইস ব্যাংক হিসাব খোলার পিছনে একমাত্র কারণ।